মানুষকে শিক্ষিত করতে হবে, পড়াতে হবে বই, তাই বই মেলার আয়োজন। তবে মানুষ এলে তো তবেই যে সার্থক হবে চেষ্টা, তাই সেই চেষ্টায় কোনো খামতি রাখতে চান না সন্দেশখালী বই মেলার উদ্যোক্তারা। হরেক বইয়ের পসরা সাজানোর ফাঁকেই দেবানন্দ থেকে অমিতাভ বচ্চন হয়ে একেবারে হাল আমলের শাহরুখ সলমান অক্ষয়ের কাট আউটে সাজিয়ে ফেলা হল মেলা প্রাঙ্গণ। থুরি মেলা প্রাঙ্গণের একটা স্টল, সেখানে এসে প্রিয় তারকার পাশে দাঁড়িয়ে দেদার সেলফি তোলার সুযোগ। সেই টানে অন্তত মানুষ আসুক বই মেলায়, তারপর না হয় হাতে ধরিয়ে দেওয়া যাবে বই। গত ২৪ বছর ধরে সন্দেশখালীতে বই মেলা হয়ে আসছে, তবে বই মেলায় ভিড় টানতে এমন উদ্যোগ আগে কখনোই দেখেননি এখানকার মানুষ। বইমেলা স্টলে সাজানো মানিক বন্দ্যোপাধ্যায়, মুস্তাফা সিরাজ, শিবরাম চক্রবর্তী, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় থেকে সুনীল গঙ্গোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প উপন্যাসের সম্ভার, মানুষকে সেই সাহিত্যের আঙিনায় নিয়ে যেতে সন্দেশখালীর হাটগাছি গ্রামে শুরু হয়েছে বইমেলা। সুন্দরবনের বইমেলা একেবারে গ্রামীণ বইমেলা। বই যে মানুষের বন্ধু, বই যে মানুষের সব থেকে সাথী, সব থেকে কাছের, এই আদিবাসী অধ্যুষিত এলাকায় আমাদের বিধায়ক সুকুমার মাহাতো এই বইমেলার মাধ্যমে যে বার্তা দিতে চাইছেন, যে বই পড়ো, শিক্ষিত হও, বিভিন্ন কর্মসংস্থানের সঙ্গে যুক্ত হও, বই সেই পথ দেখাবে, বই হচ্ছে মানুষের সব থেকে পরম বন্ধু। আজকের মিডিয়ার যুগেও যেভাবে এই বইমেলাকে কেন্দ্র করে যে আয়োজন এবং বই কেনা যে মানুষের ঢল, সেটা আমরা সুন্দরবনবাসী মোহনবাগান এই কানমারি মোহনবাগান ক্লাব আমরা আজকের অভিহিত হচ্ছি মানুষের এই বই কেনার ঢলে। কেন সন্দেশখালী বইমেলার থিম হলো বলিউড? বিধায়ক সুকুমার মাহাতো বলেন, মেলায় হয়তো মুম্বাই থেকে তারকাদের আনতে পারাটা অসম্ভব, কিন্তু এই ধরনের উদ্যোগ নিয়ে প্রান্তিক মানুষদের বইয়ের প্রতি আগ্রহ গড়ে তোলার চেষ্টা চলছে। আমরা চেয়েছি সুন্দরবনের সংস্কৃতি, সামাজিক অবস্থা, সুন্দরবনের অর্থনৈতিক অবস্থা একটু সমৃদ্ধ করানো। আপনারা জানেন যে ১০০ বছর বলিউড হয়েছে, আমরা বলিউডের অনেক নায়ক নায়িকা আনার ক্ষমতা আমাদের নেই এখানে এত প্রত্যন্ত গ্রামে। তো আমরা চেয়েছি একটা বিনোদনমূলক একটা মঞ্চ থিম করার, এবং বলিউডের ১০০ বছরকে আমরা সম্মান জানাচ্ছি। সেই ১০০ বছর পূর্তি আমরা কয়েকদিন আগেই করেছি, তো সেই থিম নিয়ে আমরা আজকের এই প্রোগ্রাম সাজিয়েছি। তবে ভবি ভুললে তো, বইমেলার স্টলে তেমন ভিড় নজরে না এলেও শাহরুখ সলমান অক্ষয়ের সঙ্গে সেলফি তোলার ভিড়ে কিন্তু কোনো খামতি নেই। দ্য ওয়ার্ল্ড ব্যুরো।